হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে। গত পর্বে আপনাদেরকে শুনিয়েছিলাম ভূত নেই, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের এই চমৎকার ছোট গল্পটির এর মাঝামাঝি আমরা শেষ করেছিলাম। আপনাদেরকে শুনিয়েছিলাম যে হরিনারায়ণ তার এক বন্ধু আরতিকে একটি নতুন বাসা খুঁজে দেয় এবং সে চলে যায় দিল্লিতে কাজে। পরবর্তীতে সে যখন পাঁচ মাস পর আসে, আরতিকে বেশ খানিকটা ম্লান দেখাচ্ছিল এবং আরতি তাকে বলে যে তার ঘরে কেউ একজন আছে, সে এবং তার স্বামী ছাড়াও, এবং সে এটা এক রাতে দেখেছে। এটাই ছিল প্রথম অংশের মূল বিষয়, যে পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি তিনি বলেছিলেন যে তিনি আরতির কথা বসে বসে শুনছিলেন। চলুন এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করি, আমাদের আজকের গল্প ভূত নেই, হরিনারায়ণ চট্টোপাধ্যায়। চলুন শুরু করা যাক। এরপর বললাম, তারপর দিন কুড়ি সব স্বাভাবিক, কোনো গোলমাল নেই। সে রাতে ভয় পেয়েছিলাম ভেবে হাসি পেত, একেবারে ছেলে মানুষই কাণ্ড। আশিস কারখানার কাজে দিন চারেকের জন্য জামশেদপুর গিয়েছিল, বাড়িতে আমি একলা। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, একেবারে স্পষ্ট দেখলাম দীর্ঘ একটা চেহারা, খালি গা, কাঁধের উপর ধবধবে সাদা উপবৃত, কোঁচাটা ভাঁজ করে সামনে গোজা, মাথায় পাঁকা চুল, দুটি চোখ জবা ফুলের মতো লাল, গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে দিয়ে উঁচু চোয়াল দেখা যাচ্ছে। লোকটির ঊর্ধ্ব দৃষ্টি, হাতে শক্ত একটা দড়ি, ওপরের দিকে কি যেন খুঁজছে। সেই মুহূর্তে শরীরের সব রক্ত হিম শীতল হয়ে গেল, দুহাতে বুকটা চেপে ধরেও দ্রুত স্পন্দন কমাতে পারলাম না। মনে হলো এখনই হার্ট ফেল করব। বিকৃত কণ্ঠে বললাম, কে কে ওখানে? লোকটির উপর থেকে দৃষ্টি নামিয়ে আমার দিকে দেখল, জ্বলন্ত দৃষ্টি পলকহীন, সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তখনই মনে হলো লোকটা এ জগতের কেউ নয়, অশরীরী আত্মা। আস্তে আস্তে লোকটা পাশের ঘরে ঢুকে গেল, আমি খাট থেকে নামলাম কিন্তু তার পেছনে যাওয়ার সাহস হলো না। এই কথাগুলো বলার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় এবারে ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খুঁজি। আরতি উত্তর দিল, তাতেও তো মুশকিল, আপনি বোধহয় লক্ষ্য করেননি বাড়ির দেয়ালে ভেঙে চুরে আমি দুটো ঘর বানিয়েছি, বাইরেরটা চুনকাম করেছি, ভিতরে রং দিয়েছি, গ্যাস বসাবার জন্য রান্নাঘরেও অনেক অদল বদল করেছি। অবশ্য এসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি, ভাড়া থেকে মাসে মাসে কিছু টাকা কেটে রাখছিল, সেই টাকা শোধ হতে বছর দুয়েক লাগবে, তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। একটু ভেবে আমি বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব, তিনি কি বলেন শুনি। দিন দুয়েকের মধ্যে বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম, ঘোরতর কৃষ্ণ বর্ণ, বিপুলাকায়, কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা, একটা ইজি চেয়ারে বসেছিল, আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। কি খবর আমার কাছে হঠাৎ? আরতির কাছে শোনা সব কিছু বললাম, শেষকালে জিজ্ঞেস করলাম, ঠিক করে বলুন তো এই বাড়িটার কোনো দোষ আছে? দোষ মানে মানে কেউ এই বাড়িতে অপঘাতে মারা গিয়েছিল আগের কোনো ভাড়াটে? বাড়িওয়ালা মাথা নাড়ল, না মশাই, এর আগে মাত্র দুঘর ভাড়াটে ছিল, অপঘাত তো দূরের কথা, এমনি কারো মৃত্যু হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কি এসব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন? তর্ক করলাম না, অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না, স্থূল উদাহরণ যেখানে দেয়া সম্ভব নয়। চলে এলাম। তারপর মাস দুয়েক আরতির আর কোনো খবর নেই, আমিও নিশ্চিন্ত, যাক অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো, কোটরাগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি হে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে স্পষ্ট গলায় বলল, একটু জল দিন। জল শুধু খেলো না, চোখে মুখেও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়িতে দিয়ে এসেছি, কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু শুনেছেন, আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি, কোনো শব্দও শুনিনি। সেজন্য এতদিন আমি আরতিকে ঠাট্টা করতাম, তাছাড়া ভূত আত্মা ওসবে আমার কোনোদিনই বিশ্বাস নেই।
কাল একটা কাজে হাওড়া আটকা পড়েছিলাম, বাস বন্ধ, ট্যাক্সিও পাইনি, কিছুটা হেঁটে এরপর ট্রামে বাড়ি পৌঁছাতে প্রায় ১২টা হয়ে গিয়েছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি একটা লাগলো, বাথরুমে আবার কে কি রাখল। একটু কমজোর বাতি, কিন্তু সে বাতিতেও দেখতে কোনো অসুবিধা হলো না। ঠান্ডা একটা বরফের মতো স্রোত আমার মেরুদণ্ড বয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টসের ছাউনি দেয়া, আগে টালির ছাদ ছিল, আমরাই খরচ করে অ্যাসবেস্টস লাগিয়েছিলাম। ওপরে দুটো কাঠের কড়ি, একটা কড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে, চোখ দুটো আধ বোঝা, জিভটা খানিকটা বের হয়ে আছে, বোধহয় জিভের উপর দাঁতের চাপ পড়েছিল, তাই জিভ কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে, কিছুটা দেহের উপর, কিছুটা মেঝেতে, পরনে আধ ময়লা ধুতি, কাঁধে পৈতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গিয়েছিল। আমি সব কিছু ভুলে আরতি গুলি চেঁচিয়ে উঠলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল, আমার চিৎকারে ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সে ঠিক বুঝতে পারেনি, তারপর উপর দিকে চোখ যেতেই ও মা গো বলে মেঝের উপর ছিটকে পড়ে অজ্ঞান। আরতির মুখে জলের ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটালাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, দুটো চোখ করমচার মতো লাল। আমি চুপ করে সব শুনলাম। আশিসের কথা শেষ হতে জিজ্ঞেস করলাম, আরতি এখন কেমন আছে? খুব ভালো নয়, বিকারের ঘোরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে, আমি এখানে থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছে হলো। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে, সে হয়তো আত্মহত্যা করবার নির্জন একটা জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললাম, চলো একবার নিজের চোখে দেখে আসি, তাছাড়া তোমার ব্যাপারটাকে ভৌতিক ভাবছ তা তো নাও হতে পারে, পুলিশে খবর দেওয়া তোমাদের একটা কর্তব্য, তারা এসে মৃতদেহের ভার নেবে। আশিস আমার সঙ্গে চলল, তালা খুলে ভেতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে দেখলাম কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞেস করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ, রক্তের একটা ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত, সব চোখের ভুল বুঝলে? আশিস মাথা নাড়ল, কিন্তু দুজনেই ভুল দেখলাম, ওরকম হয়, একজনের ভয় আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমি দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথাও কিছু নেই তা কি হতে পারে? এইখানটাই তো দেখেছিলে। মুখ তুলে উপরের দিকে দেখে আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল, বুকের দাপাদাপি এত জোরে যে ভয় হলো স্পন্দন থেমে না যায়। দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি, আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প অল্প দুলছে, অথচ কোথাও কোনো বাতাস নেই। বাইরের বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তাও সম্ভব নয়। কোনো যুক্তি তর্ক বিস্তার করেও সমাধান করতে পারলাম না। আরতিরা আর এ বাড়িতে ফিরে যায়নি, ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান সত্ত্বেও। এই ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি, হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল, বেঞ্চে বসে আছে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞেস করলাম, মশাই সত্যি করে বলুন তো, বাড়িটার কী রহস্য? আমার আত্মীয়টি তো থাকতেই পারল না, পালালো, প্রথমে কিছুই বলবে না, অবশেষে আমার পীড়াপীড়িতে বলল, এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল প্রায় বছর দশেক আগে, পেটে শূল বেদনা ছিল,
বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল, তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যারা ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। গয়ায় পিণ্ডিদানের ব্যবস্থা করেনি কেউ? করার চেষ্টা করেছি মশাই, অনেকবার করেছি, প্রত্যেকবার এক একটা বিপদ। বুড়োর আত্মীয়রা গয়ায় গিয়েছিল পিণ্ডি দিতে, তিন দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে বেরি হতে পারল না। আমি নিজে একবার গিয়েছিলাম, ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়েই পা পিছলে পড়ে এক মাস হাসপাতালে। পুরোহিত দিয়ে শান্তি সস্তায়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙড় তার মাথায় পড়ল, পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হলো না, কি করি বলুন তো? সে উত্তর জানা ছিল না, কাজেই সেদিন বাড়িওয়ালার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। একটা কথা শুধু মনে হয়েছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করো মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব কিছু শেষ হয়ে যায়, প্রেত জনি বলে কিছু নেই, তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যেও, বাড়িটা এখনও খালি, ঠিকানা আমার কাছে আছে, সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ হয়ে গেলে কোনো কিছুর দায় থাকবে না, এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্রও দিতে হবে। বলতো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো পর্বে স্টোরি টেলার ব্লগে অন্য কোনো গল্প নিয়ে আমি রাজু আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।